মাননীয় মন্ত্রী অনুমতি দেয়া হলো আপনি বাজেট এবারের বাজেটকে গরীব বান্ধব বাজেট বলেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল সামাজিক নিরাপত্তার বেষ্টনীর বলয় এবার বিপুল আকারে বাড়ছে ধারাবাহিকতা থাকছে অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতেও প্রস্তাবিত বাজেটে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের মাসিক শিক্ষা উপবৃত্তির হার বাড়ানো হয়েছে প্রাথমিক স্তরে উপবৃত্তি 750 টাকা থেকে 900 টাকা করা হয়েছে প্রতিবন্ধী ভাতাভোগীদের সংখ্যা 23.65 লাখ থেকে 29 লাখ জনে বৃদ্ধি করা হয়েছে এবারের বাজেট অনুযায়ী 10 বছর পর্যন্ত চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবেন সুবিধাভোগীরা দেশের বাইরে কর্মরত বাংলাদেশি নাগরিকরাও অংশগ্রহণ করতে পারবেন এই স্কিমে 2023-24 অর্থ বছর থেকেই বাংলাদেশে সর্বজনীন পেনশন স্কিম চালু করা সম্ভব হবে প্রস্তাবিত স্কিমে অন্তর্ভুক্ত হলে 18 থেকে 50 বছর বয়সী একজন সুবিধাভোগী 60 বছর বয়স পর্যন্ত এবং 50 বছরের অধিক বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম 10 বছর পর্যন্ত চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবেন পেনশনে থাকাকালীন 75 বছর বয়স পূর্ণ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে পেনশনারের নমিনি পেনশনারের 75 বছর বয়স পূর্ণ হওয়ার অবশিষ্ট সময় পর্যন্ত পেনশন প্রাপ্য হবেন শিশুশ্রম নিরসনে জাতীয় কর্ম পরিকল্পনা 2021-25 চূড়ান্ত করেছে সরকার এই পরিকল্পনায় 2023-24 অর্থ বছরে ঝুঁকিপূর্ণ খাতে কর্মরত শিশুর সংখ্যা 2800 জন হ্রাস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ঝুঁকিপূর্ণ 8টি খাতকে শিশুশ্রম মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় দেশের দারিদ্র পীড়িত এলাকায় বিস্কুট বিতরণ কর্মসূচি চালু করা হয় 2010 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ফিডিং কর্মসূচি 2023-26 প্রণয়নের কাজ চলমান রয়েছে আগামী অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষায় 34,722 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে যা 2022-23 অর্থ বছরে ছিল 31,761 কোটি টাকা মনির হোসাইন সময় সংবাদ